রাসূলের বয়স যখন 25 বছর হয়ে গেল হিলফুল ফুজুল গঠন করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি 15টা বছর যাবত এই সমাজটাকে গঠন করতে চেয়েছিলেন একটা সুন্দর সমাজ উপহার দিতে চেয়েছিলেন কিন্তু আপনি পারেন নাই কেন পারেন নাই তা কি আপনি জানেন আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন মা কুনতা তাদরি মাল কিতাবু আল ঈমান হে রাসূল আপনি এতদিন জানতেন না কিতাব কি জিনিস আপনি এতদিন জানতেন না ঈমান কি জিনিস আপনি জানতেন না কনস্টিটিউশন কি জিনিস সংবিধান কি জিনিস গাইডলাইন গাইডবুক বলতে আপনার কিচ্ছু ছিল না যার কারণে একটা সুন্দর সমাজ দিতে চাইলেও আপনি দিতে ব্যর্থ হয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى ما كنت تدري ما الكتاب والإيمان وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كيسي كيسي خوبصورة رانيا شهاجاديا تن بدن سب حل گئی ہے شکل صورت کیا ہوئی شکل صورت کیا ہوئی بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنة جميع خصالهم صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমাদের এই সমাজটা সুন্দর একটা সমাজ হোক আমরা কি সকলে চাই আমাদের এই দেশটা সুন্দর একটা দেশ হোক তা কি আমরা চাই সুন্দর একটা সমাজ সুন্দর একটা দেশ সুন্দর একটা পৃথিবী আমরা চাই কি চাই না চাই এমন সুন্দর একটা পৃথিবী চেয়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছোট্টকালে শৈশবকালে যখন অন্যান্য ছেলেরা খেলাধুলায় মাতোয়ারা থাকত বিশ্বনবী তাদের থেকে একটা সাইডে গিয়ে বসে থাকতেন আর ভাবতেন কিভাবে এই অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসা যায় সুবহানাল্লাহ বলি সেই ছোট্টকাল থেকে রাসূল ভাবতেন কিভাবে এই জেনাবে বিচার কন্যা সন্তানকে ফুটে ফেলা এই সমস্ত গর্হিত অন্ধকারাচ্ছন্ন কাজ থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসা যায় এজন্য বিশ্বনবী পেরেশান ছিলেন রাসূলের বয়স যখন হাঁটিহাঁটি পা পা করে 25 বছর হয়ে গেল রাসূল হিলফুল ফুজুল গঠন করলেন কি সঙ্গ হিলফুল ফুজুল রাসূলের বয়স যখন 25 বছর হয়ে গেল হিলফুল ফুজুল গঠন করলেন সমাজ থেকে কিভাবে পাপাচার অনাচার জুলুম নির্যাতন দূরীভূত করা যায় এজন্য রাসূল সঙ্গ করলেন কিন্তু কোনো মতে তিনি সমাজে প্রতিষ্ঠা কায়েম করতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি 15টা বছর যাবত এই সমাজটাকে গঠন করতে চেয়েছিলেন একটা সুন্দর সমাজ উপহার দিতে চেয়েছিলেন কিন্তু আপনি পারেন নাই কেন পারেন নাই তা কি আপনি জানেন আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান হে রাসূল আপনি এতদিন জানতেন না কিতাব কি জিনিস আপনি এতদিন জানতেন না ঈমান কি জিনিস
আপনি জানতেন না কনস্টিটিউশন কি জিনিস সংবিধান কি জিনিস গাইডলাইন গাইডবুক বলতে আপনার কিচ্ছু ছিল না যার কারণে একটা সুন্দর সমাজ দিতে চাইলেও আপনি দিতে ব্যর্থ হয়েছেন কারণ আপনার কাছে তো কোরআন নাই আপনি কি দিয়ে দাওয়াত দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ঈমান কি জিনিস বুঝিয়ে দিলেন যখন কিতাব নাজিল করা শুরু করে দিলেন 40 বছর বয়সে এবার রাসূল নতুন উদ্যমে ঈমানী চেতনায় দীপ্ত হয়ে কোরআনকে সঙ্গে নিয়ে যখন রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন ওই সমস্ত মানুষগুলা যারা এক টাকার জন্য একটা দিরহামের জন্য এক দিনারের জন্য একজন আরেকজনের জীবন নিতে দিতে কোনো দ্বিধা বোধ করত না একজন আরেকজনকে খুন খারাপি করত নারীদের সতীত্বের ছিল যারা জম কোনো মহিলা রাস্তাঘাটে সুন্দর মতো চলতে পারত না তাদের সতীত্বের হরণ করা হতো ওই মানুষগুলোই সোনার মানুষে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ বলবো না কোরআনের বদৌলতে এই পাপাচারী মানুষগুলো হয়ে গেল তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোর জন্য মডেল সুবহানাল্লাহ বলবো না কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু হয়ে গেল যেই সমস্ত মানুষগুলো আরবের মানুষগুলো খুন খারাপিতে লিপ্ত থাকতো জেনা ব্যভিচার ছাড়া কিচ্ছু বুঝতো না এবং নিজের কন্যা সন্তানকে কবরস্থ করে দিত জীবন্ত কবর দিয়ে দিত ওই মানুষগুলোই হয়ে গেল সোনার মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি কি ছিলেন আর কি হলেন কি ছিলেন আর কি হলেন হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি হলেন কি ছিলেন কি হলেন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদের পরে খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করলেন একে একে চারজন খলিফা রাষ্ট্রের দায়িত্ব অধিষ্ঠিত হলেন প্রথমে রাষ্ট্র পরিচালনা করলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আসলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের ক্ষমতায় বসলেন হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে বলতেন ওমর ক্ষমতা তো পেয়েছেন রাষ্ট্রের রাজ্যের রাজা তো হয়েছেন একটু সুন্দর মতো দেশ চালাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন অনেক তো বুদ্ধি দেন কাজ তো আমাদের ঘাড়ের উপরে চাপায়া শুধু বলেন যে দেশটা সুন্দর মতো চালানোর জন্য আপনাকেও কাজ করতে হবে আসেন আমার সাথে বলে না আমি এই কাজ করতে পারবো না আপনারাই সুন্দর মতো চালান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না আপনার ছাড় নেই আপনি ওই সিরিয়ার দামেস্ক শহরের গভর্নর নিযুক্ত দিয়ে দিয়েছি আজকে থেকে আপনি সেই সিরিয়ার হিমস শহরে আপনি কি করবেন গভর্নরের দায়িত্ব পালন করবেন সেই এলাকাটা আপনার নিয়ন্ত্রণ থাকবে যেমন কথা তেমন কাজ খোলাফায়ে রাশিদিনের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ আমিরুল মুমিনিনের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি চলে গেলেন সেই হিমস শহরে বর্তমান সিঙ্গাপুর কাতার আবুধাবি এই সমস্ত অঞ্চলগুলোতে যেমন বাংলাদেশে রয়েছে চট্টগ্রাম এগুলো হচ্ছে বাণিজ্যিক এলাকা আর ওই হিমস ছিল তখনকার জমানায় একটা খুব পরিচিত বাণিজ্যিক এলাকা ছিল হিমস তিনি সেখানকার যখন দায়িত্ব পেলেন কিছুদিন পর ওই হিমস থেকে একটা কাফেলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো কিছু চাওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা তো কিছু নেবে আমি তোমাদেরকে দেব সত্য তবে তোমাদের এলাকার তোমাদের ওই রাজ্যের যারা গরিব মানুষ তাদের একটা তালিকা আমাকে করে দাও কিসের তালিকা গরিব মানুষের তালিকা বলতে হবে কিসের তালিকা গরিব মানুষের তালিকা তারা একটা তালিকা করে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তালিকা পড়ে দেখলেন সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি যিনি হচ্ছেন ওখানকার রাজা ওই রাজার নামটা গরিবদের প্রথম সিরিয়ালে সুবহানাল্লাহ রাজার নামটা সেখানকার ফকির যারা নিঃস্ব যারা গরিব যারা তাদের সিরিয়ালের প্রথমে হচ্ছে রাজার নাম সুবহানাল্লাহ বলবো না এখন আমাদের যারা রাজা শুধু রাজা তো অনেক দূরের ব্যাপার ওয়ার্ড মেম্বার কিংবা ইউনিয়নের চেয়ারম্যান যারা তাদের গাড়ির ধুমার ঠেলায় থাকা যায় না আর রাজার নাম ফকিরদের প্রথম সিরিয়ালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন
আমার যে গভর্নর তার নাম কেন এখানে ভিক্ষুকদের ফকিরদের সিরিয়ালের প্রথমে তারা বললেন আমিরুনা আফকরুনা আমাদের আমির আমাদের নেতাই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে গরিব কেমন নেতা নেতা সবচেয়ে গরিব ধনী এলাকার নেতা কেমন এলাকার নেতা ধনী এলাকার নেতা আমাদের মতো গরিব এলাকার নয় ধনী এলাকার নেতা সবচাইতে গরিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে গেলেন যে আসলে তার ভিতরে সততা আছে একনিষ্ঠতা আছে তা না হলে সে তো গরিব থাকতো না রাতারাতি ধনী হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনারের একটা সোনার দিনারের তিনি একটা পুটলি বেঁধে একজনের কাছে দিলেন আর বললেন এটা গিয়ে তুমি তার হাতে দিবে এই কাফেলা যখন চলে গেল হিমস শহরে গিয়ে যখন তার ঘরের মধ্যে ওই দূত প্রেরিত দূত যখন এটা নিয়ে তার ঘরে পেশ করলো সাথে সাথে তিনি বলে উঠলেন সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাধারণত আমরা এই দোয়াটা পড়ি যখন কোনো বিপদ ঘটে কারো বাবা মা মারা যায় কারো সন্তান মারা যায় অর্থাৎ মৃত্যুর খবর যখন আমরা পেয়ে যাই সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ বিপদের খবরগুলো শুনলে পরে আমরা এটা বলি ঠিক না ঠিক এখন তিনি তো হাসার কথা তিনি তো লাভ দেওয়ার কথা যে 1000 দিনার পেলাম স্বর্ণমুদ্রা এখন তো অনেক আনন্দে আত্মরা হয়ে যাওয়ার কথা ছিল তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্ত্রী জিজ্ঞেস করলো স্বামী গো আপনি কেন ইন্না লিল্লাহ বললেন আকুতিলা উমর উমর কি হত্যা হয়ে গেছে শহীদ হয়ে গেছে নাকি না আকুতিলাল মুসলিমুনা ফিল মাআরিকি কোন ভীষণ সংঘর্ষে যুদ্ধে কি মুসলমানদের বহু সংখ্যক মুসলমান কি একসাথে মারা গিয়েছে শহীদ হয়েছে না তাহলে কেন আপনি এই দোয়া পড়লেন তিনি বললেন আমার ঘরে দুনিয়া ঢুকেছে আমার আখেরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া ঢুকেছে আখেরাতকে ধ্বংস করার জন্য প্রাণের বিবি শোনো তুমি আমাকে যদি সহযোগিতা করো আমি তোমার উপর সন্তুষ্ট হব এই যে 1000 দিনার আমার ঘরে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত দূত থাকা পর্যন্ত এই দিনারগুলো আমি চাই তুমি মানুষের মাঝে বণ্টন করে দাও সুবহানাল্লাহ বলেন যেমন গভর্নর তেমনই স্ত্রী ঠিক না ঠিক জেসকার সাথে তেসকা জেসকার সাথে তেসকা যেমন গভর্নর স্ত্রী তো তেমন তিনি বলেন ঠিক আছে আমিরুল মুমিনিন আমি এগুলো বণ্টন করছি সবগুলো বণ্টন করা হয়ে গেল দূত চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে যখন এই কারগুজারি শুনালেন এই ঘটনা যখন বৃত্তান্ত বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে গেলেন অনেক খুশি হয়ে তিনি মনে মনে ইরাদা করলেন আমি আমার সেই হিম শহরে যাব সাইদ ইবনে আমির আল জুমাইকে এক নজর দেখে আসব তিনি বললেন কাফেলা রেডি করো কাফেলা নিয়ে তিনি ছুটলেন সেই হিম শহরে এদিকে হিমসের সকল মানুষগুলো দামেস্কের সকল মানুষগুলো সিরিয়ার সকল মানুষগুলো আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের যেন সব কিছু ভেঙে পড়ে এতটা উৎসব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবে তারা সকল মানুষগুলো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ বললাম না কারণ ভুল হয়ে যেতে পারে হাজার হাজার বললাম মানুষগুলো সেখানে উপস্থিত হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো তার অনেক প্রশংসাই শুনলাম অনেক নাম কাম শুনলাম সে খুব ভালো মানুষ আজকে আমি তার একটু পরীক্ষাও নিতে চাই জনগণ কি বলে সেটাও একটা যাচাই করা দরকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাদের এই গভর্নরের ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা অভিযোগ আছে কিনা আপনারা সেটা বলতে পারেন উপস্থিত জনতা কেউ কিছু বলে না হঠাৎ একজন মুরব্বি এক কর্নার থেকে দাঁড়িয়ে গেলেন মানুষের একটা অভ্যাস দেখবেন এমনি কেউ কোনো দিকে তাকায় না হঠাৎ আপনি এখন এইদিকে তাকান দেখবেন সবাই আপনার দিকে তাকায় এদিকে তাকায় ঠিক না ভাই ঠিক একজন দাঁড়াইলো এখন সবাই তার দিকে তাকায় এবং পাশাপাশি আরও দুই তিনজন দাঁড়িয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন কাকে দেখতে আসলাম এত অভিযোগ কেন তার তো এত সুনাম আবার বদনামও তো মনে হয় আছে আচ্ছা মুরব্বী আপনি বলেন কি সমস্যা মুরব্বী বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের ব্যাপারে আমার একটা অভিযোগ হলো তিনি মাসে একদিন আমাদের অফিস করেন না কেন তিনি এটা করেন না সেই জবাব আমি আজকে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জুমাহি সাইদ ইবনে আমির আল জুমাহিকে বললেন তুমি উত্তর দাও কেন তুমি মাসে একদিন অফিস করতে পারো না তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন এই যে আমার গায়ে দেখছেন একটা চাদর
আর পরনে একটা লুঙ্গির মতো কাপড়, এটা ছাড়া আমি সাইদের আর কোনো পোশাক নাই। আল্লাহু আকবার বলি। আমিরুল মুমিনিন যিনি গভর্নর, বর্তমানে ডিসি, যারা ডিসি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, এরকম ডিসির একটা দায়িত্ব তিনি পালন করছেন, আর তার পরনে একটা লুঙ্গি, গায়ে শুধু একটা চাদর, আর কোনো জামা নাই। আমিরুল মুমিনিন, আমার এছাড়া আর কোনো পোশাক নাই, যার কারণে প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে আমি যখন এগুলো গন্ধ হয়ে যায় আমার নিজের কাছেও খারাপ লাগে, যারা আমার দপ্তরে আসে তাদের কাছেও খারাপ লাগে, গন্ধ দুর্গন্ধ বের হয়, যার কারণে মাসে একদিন আমি এগুলো ধুয়ে দেই। কিভাবে ধুই? যখন আমি গায়েরটা ধুই, পরনেরটা থাকে, পিন মানে লুঙ্গিটার মতো যেটা আছে ওটা থাকে, আবার যখন ওটা শুকিয়ে যায় চাদর, সেটাকে পরে পরনেরটা আবার ধুয়ে দেই। সুবহানাল্লাহ বলি। গভর্নর কে? ধনী এলাকার গভর্নর, শিল্পনগরীর গভর্নরের অবস্থা যে মাত্র একটা পোশাক তার, তাও কেমন চাদরের মতো। এই কারণে আমি শুকাতে দেরি হয়, আমি অফিস করি ঠিকই, মুরব্বি মনে হয় সময় থাকে না, এই জন্য আমাকে পায় না। সুবহানাল্লাহ বলবো না। বোঝা গেল মাসে একদিনও তিনি মিস করেন না, অফিস বন্ধ দেন না। কেলো এক নম্বর অভিযোগ। বসেন, আপনি বসেন। আচ্ছা আপনি বলেন কি সমস্যা? তিনি বলেন, আমিরুল মুমিনিন আমাদের এই গভর্নর একটা দোষ হলো, তিনি মাঝে মাঝে একটু লেট করে অফিসে আসেন, এজন্য আমরা একটু কষ্ট পাই। এটা কেন করেন? আমরা জবাব চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জবাব দাও, জবাব দিয়ে দাও। সাথে সাথে তিনি বললেন, আমিরুল মুমিনিন আমরা তো গরিব মানুষ, গভর্নরে বলে আমরা গরিব মানুষ, আমার ঘরে কাজের বুয়া নাই। এখন দেখবেন শহরে যারা থাকে তাদের ঘরে চার পাঁচজন কাজের বুয়া থাকে, শাক কোটার জন্য একজন, গোস্ত কোটার জন্য আরেকজন, গোস্ত রান্ধার জন্য আরেকজন, জামা কাপড় ধোয়ার জন্য আরেকজন আছে না নাই? যারা ঢাকার শহরে গিয়েছেন দেখেছেন এরকম, এক ঘরে কয়েকজন থাকে কামের বেটি, কামের বুয়া, কেউ আছে বিরিয়ানি পাক করে, তার কাজে হলো মাঝে মধ্যে এসে বিরিয়ানিটা পাক করে দিয়ে যাবে, সে অন্য কিছু করবে না। আর গভর্নরের ঘরে কাজের বুয়া নাই, এই কারণে সমস্যা কি? কাজের বুয়া নেই, যার কারণে আমি সকালবেলা আমার স্ত্রীকে নিয়ে ময়দা নিয়ে আটা নিয়ে সেটাকে খামির করে রুটি বেলি আর সেই রুটি খেয়ে অফিস করতে আসি, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবো না। তিন নাম্বার অভিযোগ কি মুরব্বী? আপনি বলেন কি সমস্যা? তিন নাম্বার অভিযোগ হলো, আমিরুল মুমিনিন আমাদের এই গভর্নর আমাদেরকে দিনের বেলায় সময় দেয়, রাতের বেলায় দেয় না। দিনের বেলায় সময় দেয়, রাতে সময় দেয় না, রাতেও নাকি সময় দিতে হবে, শুনছেন কারবা? হ্যাঁ, যারা দায়িত্ব পাবেন, যারা ক্ষমতায় যাবেন, দায়িত্ব পাবেন, চাই তিনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি কিংবা প্রাইম মিনিস্টার হন, যেটাই হোক না কেন, কারণ তারা যখন ক্ষমতায় আসে তখন বলে খেদমত করার সুযোগ দেন, আর ক্ষমতায় বসে গেলে তখন হয়ে যায় শাসক, ঠিক না? ব্যা ঠিক, তখন মনে করে আমি রাজা তোমরা প্রজা। আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলি আমিন। যখন জনগণের দরকার তখনই আপনাকে সাড়া দিতে হবে, জনগণের কাজে উপকারে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলেই তো আপনি একজন প্রতিনিধি হতে পারবেন। রাতের বেলায় সময় দিতে পারে না, দিনের বেলায় সময় দেয় কোনো রকম, রাতের বেলায় দেয় না, এটা কেন করে? আমরা এটা আর একটা অভিযোগ আমার, এটার আমি ফয়সালা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জবাব দাও। তখন সাইদ ইবনে আমির আল জুমাহি কত সুন্দর একটা জবাব দিয়েছেন, এটার মধ্যে আমার আপনার অনেক বড় শিক্ষা আছে। মনে করেন আজকে আর কোনো ওয়াজ করলাম না, এখানেই শেষ করে দিলাম, এটাই আমার আপনার জন্য যথেষ্ট, কথাটা কত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, আমিরুল মুমিনিন কসম তু হায়াতি বাইনি ওয়া বাইনা রব্বি, আমি আমার জিন্দগিটাকে, আমি আমার সময়টাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা রাখছি নিজের জন্য আর রাতের অংশটা আমার রবের জন্য। সুবহানাল্লাহ। দিনের বেলা আমি অফিস করব, যা করব, রিক্সা চালাবো, এই করব, সেই করব, যা করি না কেন, রাতের সময়টা আমি আমার রবকে দিই, আল্লাহকে দিই। সুবহানাল্লাহ বলি। তাহলে অভিযোগ একটাও কার্যকর অভিযোগ নয়, সবগুলোই তার গুণের আওতায় পড়ে গেছে। আমি গভর্নরের ঘরে কোনো কাজের বুয়া নাই, গভর্নরের কোনো বেশি পোশাক নাই, বিলাসবহুল গাড়ি আর বাড়ি তো দূরের কথা, গভর্নরের কি নেই, গভর্নরের রাতের সময়টা এবাদতে কাটায়, কত সুন্দর গভর্নর হতে পারে, ঠিক না? ব্যা ঠিক। এই মানুষগুলোই কিন্তু একদিন কি করেছিলেন, নিজের কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দিতেন, সেই মানুষগুলো কত পরিবর্তন হয়ে গেল।
দিনা দিরহাম এখন তাদের কাছে এটা আগ্রহের কোনো বিষয় নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন আপনি যতই চেষ্টা করেছেন কোনো কাজ হয় নাই, কারণ একটা মা কুম তাতাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে ভাবিয়ে আপনি নিয়ে আসতে চেয়েছেন পারেন নাই, কারণ ঈমান কি জিনিস আপনি এতদিন বুঝেন নাই, গাইডলাইন গাইডবুক বলতে কিছু ছিল না, আপনার কাছে কোরআন বলতে কিছু ছিল না, এখন আমি আপনাকে কোরআন দিয়েছি। كتاب أنزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور. এখন আমি আপনাকে কিতাব দিয়েছি, এই জন্য কিতাব দিয়েছি শুধু তেলাওয়াত করবেন আর পড়বেন, রাতেও পড়বেন দিনেও পড়বেন, এই জন্য দেই নাই, এই কিতাব দিয়ে অন্ধকার থেকে মানুষগুলোকে সুদ ঘুষ রাহাজানি ব্যভিচার জেনা ব্যভিচার বেপর্দা যত রকমের জুলুম নির্যাতন আর ব্যভিচার রয়েছে খারাপ কাজ রয়েছে এই কাজের অন্ধকারগুলো থেকে মানুষকে তুলে তুলে আলোর দিকে নিয়ে আসবেন, এজন্য কিতাব দিয়েছি। আর আমরা এখন কোরআনকে মনে করি এটা একটা কিতাব, এটা আমাদের ধর্মীয় কিতাব, নিজে তো পারি না, ছেলে পড়বে আমার জন্য দোয়া করবে জান্নাত ঠেকায় গে, ঠিক না বে? ঠিক। আবার ছেলেরা মনে করে বাবা মরে গেছে কিছুই তো করতে পারি না, বছরে একবার রমজানে কোনো এক রমজানে কোনো এক দিনে কোরআন একজন হাফেজকে এনে মাইক ঝুলিয়ে মাইক লাগিয়ে সারা দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত করে দিব, কোরআনের হক আদায় হয়ে যাবে। আমরা এখন কিতাবকে এভাবে নিয়েছি, কোরআনকে আমরা এইভাবে নিয়েছি যে বাবার মারা গেছে কবরে শান্তির জন্য হাফেজ এনে সারা দিন রাত কোরআন খতম করবে আমার বাবা অনেক শান্তিতে থাকবে, না না না। আবার কিতাবকে আমরা নিয়েছি যে কোনো রকম তাবিজ কুবিজ লিখে এটা দিয়ে আমার ধান্দা করা হবে, ঠিক না বে? ঠিক। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআন দেন নাই, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন একটা সুন্দর সুনির্মূল সমাজ গঠন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে হাবিব আমি আপনাকে এই কোরআন দিয়েছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, এই কোরআন দিয়েছি আপনাকে আমি দুর্ভাগা করার জন্য কোরআন দেই নাই। তহা ما أنزلنا عليك القرآن لتشقى طه حروف مقطعات الله أعلم بمراده الله تعالى أي حروف درا كي উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে রাসূল আমি আপনার উপরে কোরআন নাজিল করে আপনাকে আমি কষ্ট দিতে চাই না, দুর্ভাগা করার জন্য, আপনি সমাজে দুর্ভাগা থাকবেন কোরআন পড়ে, এই জন্য আমি কোরআন দেই নাই। কোরআন পড়লে পরে আপনার রিজিকের মধ্যে আপনার হায়াতের মধ্যে আপনার জিন্দগির মধ্যে এবং পরকালকে যিনি সুশোভিত করে দিবেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো, কিন্তু কেয়ামতের পূর্ব লগ্নে এমন হবে কোরআন থেকে মানুষ অনেক দূরে সরে যাবে, কোরআনের শিক্ষাকে মানুষ মনে করবে যে এই শিক্ষায় শিক্ষিত হলে পরে জীবনে কিছুই করা যাবে না, কোরআনকে মানুষ কম দামে বিক্রি করবে, কোরআনকে মানুষ কম দামি মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, আল্লাহ তাআলা বলেন মানুষগুলো কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরের উপরে আমি তালা ঝুলিয়ে দিয়েছি। কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কি করতে হবে? কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আমার আপনার জিন্দগির সকল বিষয়গুলো একে একে সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আজকে সমাজে এমন অনেক বুদ্ধিজীবী আছে টিভির চ্যানেলে টিভির পর্দায় অনেক ধরনের ফতুয়াবাজি করে, অনেক ধরনের বুদ্ধি মানুষকে দেয়, এত বুদ্ধির বুদ্ধি তার মাথার চুল পর্যন্ত উঠে গেছে, কিন্তু কোরআনের একটা হরফ পড়তে জানে না, ফিজিক্স বুঝে কেমিস্ট্রি বুঝে সায়েন্স বুঝে ম্যাথমেটিক্স বুঝে সাইকোলজি বুঝে সব কিছু বুঝে কিন্তু কোরআন বুঝে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ পণ্ডিত তিনি একটা কথা বলেছেন তুমি যত বড় পণ্ডিত হও না কেন, যত বড় ডিগ্রিধারী হও না কেন, তুমি যত বড় পিএইচডি হোল্ডার হও না কেন, যদি কোরআন তুমি না জানো তাহলে তোমার মতো মূর্খ জগতে আর নাই। এখন আমরা কোরআনকে যেই বাজে বুঝি যে শুধুমাত্র খতম করে দেব
হাফেজ নে এটাই যেন কোরআনের উপর আমার হক শেষ হয়ে গেল না 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 কোরআন নিয়ে আল্লাহ তাআলা বলছেন গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে তাদের দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের দায়িত্ব দিয়ে দিয়েছেন الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته الله تعالى বলছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন দিয়েছি তাদের প্রথম দায়িত্ব হলো কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করা কি আদায় করে হক আদায় করে কোরআন তেলাওয়াত করা আজকে আফসোসের সাথে বলতে হয় কেউ মনে কষ্ট নেবেন না 100 মানুষের ভিতরে যদি পরীক্ষা নেওয়া হয় যে সুন্দর মতো একটু কোরআন তেলাওয়াত করেন আমরা অনেক মানুষ সুন্দর মতো কোরআন তেলাওয়াত করতে পারি না বড়ই আফসোস এবং শিখার জন্য চেষ্টাও করি না এমন অনেক মানুষ আছে অনেক বুদ্ধিমান পায়ের নিচে কতটুকু মাটি আছে বলে দিতে পারে কিন্তু সূরা ফাতিহাটা সুন্দর মতো বলতে পারে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তোমার কাছে আমার প্রথম চাওয়া দা মেইন রেসপন্সিবিলিটি অন দা হোলি কোরআন কোরআন নাজিল হওয়ার পরে বান্দার উপর সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে সুন্দর মতো তেলাওয়াত করা কিভাবে তেলাওয়াত করা হাক্কা তিলাওয়াতিহি হক আদায় করে কোরআন তেলাওয়াত করা দুই নাম্বার হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য সকল কল্যাণ আর মঙ্গল আল্লাহর কোরআনুল কারীমে রেখে দিয়েছেন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে রেখে দিয়েছেন এখন আমরা খুঁজে বের করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা ইনদি মিন গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ তাআলা বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না তারা কি কোরআনের মধ্যে একটু চিন্তা ফিকির করবে না আর আল্লাহ তাআলা আরো বলেন এই কোরআন যদি আমি আল্লাহর তরফ থেকে না হয় অন্য কারো তরফ থেকে হতো তাহলে কোরআনের মধ্যে বিভিন্ন মতপার্থক্য তোমরা দেখতে পেতে এখন যেই কোরআন আমরা পড়ি আর যেই কোরআন আমরা দিয়ে নামাজ পড়ি সমাজ গঠন করতে চাই এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে নাই আল্লাহ তাআলা প্রথম দিয়ে চ্যালেঞ্জ করে দিয়েছেন লা রাইবা ফি এখানে কোনো সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ এই কিতাবের মধ্যে নাই সুতরাং আল্লাহ তাআলা বলেন এই কোরআন যদি আমি আল্লাহর থেকে না হয়ে অন্য কারো থেকে হতো এটার মধ্যে অনেক ইখতিলাফ হতো অনেক রকমের মতপার্থক্য এই কোরআনের মধ্যে থাকতো সুতরাং আমার আপনার উচিত এই জীবনটাকে কি অনুযায়ী সাজানো কোরআন অনুযায়ী সাজানো কি অনুযায়ী সাজানো কোরআন অনুযায়ী সাজানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন কোরআন অনুযায়ী জীবন সাজাতে হবে কারণ কোরআন অনুযায়ী যদি জীবনটা সাজানো যায় দুনিয়াতেও সাকসেস আখেরাতেও সাকসেস হওয়া যাবে সফল কাম হওয়া যাবে আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলছেন যারা কি করবে যারা কোরআন তেলাওয়াত করবে আর যারা হেদায়েতের পথকে অনুসরণ করবে হেদায়েতের পথে চলবে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই এবং পরকালে তারা চিন্তিত হবে না কিয়ামতের ময়দান সেটাই তো পরকাল বলতে আমরা বুঝি কিয়ামতের ময়দান হাশর মিজান পুলসিরাত এবং পরবর্তীতে জান্নাত আর জাহান্নাম এই পরকালীন জিন্দগিতে আল্লাহ বলছেন তারা পেরেশান হতে হবে না তাদেরকে কোনো পেরেশানিতে পড়তে হবে না কাদেরকে যারা হেদায়েতের পথকে অনুসরণ করে কিসের পথ হেদায়েতের পথে যারা চলে তাদের পরকালে কোনো টেনশন থাকবে না কিয়ামতের ময়দানটা কেমন হবে আমরা সকলে জানি তারপর একটু বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব আপনি এটা কি বলছেন মানুষগুলোর কি লজ্জা শরম কিছু থাকবে না রাসূল বলেন আয়েশা রে মানুষগুলো সে অবস্থায় এমন অবস্থায় থাকবে কিয়ামতের ময়দানে মানুষগুলো তখন পেরেশান থাকবে নিজে কিভাবে কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় পরিস্থিতিতে কিভাবে বাঁচা যায় এজন্য সকলে পেরেশান থাকবে বাবা তার ছেলেকে পরিচয় দিবে না যে ছেলের জন্য রাত্রে বাবা ১২টা পর্যন্ত ঘরের দরজা খুলে বসে থাকে কখন ছেলে আসবে আর ছেলেকে নিয়ে একসাথে খাবার খাবে ওই ছেলের জন্য বাবায় বসে থাকে আর সেই বাবায় সেদিন বলবে আমার কোনো ছেলে দুনিয়াতে ছিল না দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না যেই মা নিজের রক্ত মাংস গড়া দুধ
সেই দুধ খাওয়ে তা সন্তানকে তিলে তিলে বড় করেন, নিজের সকল শান্তিকে সকল প্রশান্তিকে বিসর্জন দিয়ে সন্তানকে লালন পালন করেন, সেই মাতা তার সন্তানকে সেদিন অস্বীকার করবে এমন বিভীষিকাময় পরিস্থিতিতে রাসূল বলেন, আয়েশা কার পরনে কি আছে, সালোয়ার কামিজ কার পরনে আছে, কার পরনে লুঙ্গি আর কার পরনে প্যান্ট আছে দেখার কোনো সুযোগ থাকবে না। সুতরাং সকলেই কিভাবে নিজে বাঁচা যায় আর কার আমলনামাটা কোন হাতে আসে এই চিন্তায় সবাই বিভোর থাকবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আমার আরশে আজিমের নিচে চায়া পেতে হয় তুমি হেদায়েতের পথ অনুসরণ করো। কিসের পথ? হেদায়েতের পথ। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হেদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। কিয়ামতের সেই মাঠটা তাদের কাছে এত বিরূপ, তাদের কাছে বিকট ভয়ঙ্কর মনে হবে না, তাদের কাছে মনে হবে যেন এটা খেলার মাঠ, তাদের কাছে মনে হবে এটা যেন একটা আনন্দের জায়গা। তাহলে কি করতে হবে? কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতিকে যদি আমি আনন্দ ঘন করতে হয় অবশ্যই আমাকে আপনাকে হেদায়াতের পথে চলতে হবে। তিন নম্বর দায়িত্ব হচ্ছে হেদায়াতের পথে চলা। এখন আমরা অনেকেই মনে করি কোরআন যদি আমরা পড়ি এই তো আমার দায়িত্ব শেষ। না না না, কোরআন পড়ার পরে আল্লাহ তাআলা বলছেন, মুসলমানদেরকে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয়, অভাব অনটন থেকে বাঁচতে হয়, অবশ্যই মুসলমানদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত, যেটা আমরা সূরা কুরাইশের ভিতরে আমরা অ্যাভেলেবেল পড়ি, সবসময় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সুতরাং মানুষগুলোর উচিত হলো এই বাইতুল্লাহর ঘরের যিনি মালিক সেই মালিকের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জুউ, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাওয়ায়। সুবহানাল্লাহ বলি, ক্ষুধার সময় কে খাওয়ায়? মেম্বার, চেয়ারম্যান, আব্বা খাওয়ায়, আম্মা খাওয়ায়? নো, তারা কেউ আমাকে আপনাকে খাওয়াতে পারে না, আমাকে আপনাকে খাওয়ান যিনি, তিনি কে? আল্লাহ পাক। বাবার মাধ্যমে খাওয়ায়, বাবাকে ছেলের মাধ্যমে খাওয়ায়, মেয়েকে বাবার মাধ্যমে খাওয়ায়, মহিলাকে স্বামীর মাধ্যমে খাওয়ায়, স্বামীকে তার ছেলের মাধ্যমে খাওয়ায়, একজনের মাধ্যমে আরেকজনকে খাওয়ায়, কিন্তু যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ পাক। এজন্য আল্লাহ বলছেন, যেহেতু আমি খাওয়াই, খাবারটা তো আমি দেই, সার্ভিসটা তো আমার করবা, তুমি কাজটা তো আমার করবা, আরেকজনের পায়ে গিয়া ওই ভণ্ড বাবার দরবারে কেন তুমি সেজদা করো? আরেকজনকে কেন সেজদা করবা? সেজদা যাকে করবা তিনি কে? আল্লাহ পাক। এজন্য আমরা মুসলমান হচ্ছে বীরের জাতি, কারো কাছে মাথা নোয়ায় না, মুসলমান একমাত্র একজনের কাছে মাথা নোয়ান, তিনি কে? আল্লাহ পাক। আপনি আমার কাছে সম্মান পাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি আপনার কাছে সম্মান পাবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিন্তু আপনার পায়ের কাছে গিয়ে মাথা নত করে দেওয়া এটা মুসলমানের কাজ নয়। মুসলমান কারো কাছে মাথা নোয়ায় না, সম্মান যাকে পাওয়ার সম্মান দেব, যার থেকে পাওয়ার সম্মান নেব, কিন্তু কারো কাছে মাথা নোয়ানো যাবে না। আল্লাহ তাআলার মাইন্ডে লাগে, আল্লাহর বান্দা মুসলমান যখন অন্য কাউকে সেজদা করে, গাছকে মাছকে পূজা করে, আল্লাহর বড়ই মাইন্ডে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা আসমান জমিন গ্রহ তারা নিহারিকা নক্ষত্র পুঞ্জ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু দেখো রে বান্দা, আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আব্দুর রহিম তোমার জন্য সৃষ্টি করেছি, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল শফিক, এ আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। এই যে আকাশটা দেখো তোমার জন্য সৃষ্টি করেছি, এই যে সূর্য দেখো, হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যা কিছু দেখো না কেন সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। তবে কাজ একটা, আমি যে এতগুলো জিনিস তোমার জন্য সৃষ্টি করছি তোমারও একটা কাজ আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব কিছু বান্দা সৃষ্টি করে তোমার জন্য বিলিয়ে দিয়েছি বান্দা, তুমি ভোগ করবা উপভোগ করবা, কিন্তু তোমাকে বানিয়েছি আমি আল্লাহকে ইবাদত করার জন্য, এক আল্লাহর ইবাদত করবা তুমি আর জিন তোমার ভাই, জিন জাতিকে আমি এই দুইটা জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলি। সুতরাং মানুষ ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পড়তে পড়তে আমার আপনার সফলতার সব কিছু বর্ণনা করে দিয়েছেন, কিন্তু আমি আপনি কোরআন থেকে সেটা নিতে
পারি না আমরা মনে করি সফলতা কোথায় সফলতা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তাহলে আমার আপনার জীবনের যদি সমাধান পেতে হয় তাহলে কোথায় চোখ রাখতে হবে কোরআনে চোখ রাখতে হবে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছি আজকে শিক্ষা ব্যবস্থা আমার আপনার দেশের শিক্ষা ব্যবস্থা কোরআন তো নাই সিলেবাসের আওতাভুক্ত কোরআন নাই আবার এমন এমন জিনিস সিলেবাসে ঢুকাচ্ছে যেটা আপনার কচিকাঁচা সন্তানকে দিন থেকে অনেক দূরে নিয়ে যাবে কয়েকদিন পরে আপনার ছেলেই বলবে আল্লাহ বলতে কিছু নাই আপনার এই ছেলে আপনার এই মেয়ে বলবে যে কিসের নামাজ পড়েন দরকার কি এত কষ্ট করা শীতের দিনে এটা স্বাস্থ্যের ক্ষতি হয় ঠিক না ভাই ঠিক এরকম জিনিস এখন আস্তে আস্তে আমার আপনার সন্তান পড়া শুরু করছে আল্লাহ তাআলা হেফাজত করুন সকলে বলি আমিন